কিংবদন্তী অভিনেতা এবং প্রযোজক ফিরোজ খানের পুত্র ফরদিন খান হঠাৎই হাওয়া হয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। একটা সময় রোমান্টিক সিনেমার অভিনেতা হিসেবে নিজের অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন দর্শকদের মন, তবে মাঝে অনেকটা সময় ডুবেছিলেন মাদকের নেশায়, ওজনও বাড়িয়ে ফেলেছিলেন। অবশেষে ফিট হয়ে প্রায় 14 বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেতা। তবে কোন সে সিনেমা যার মধ্য দিয়ে ফের অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা, তার বিস্তারিত জানবো দেবরাদীপ্ত রিপোর্ট থেকে। একটা সময় হিন্দি রোমান্টিক সিনেমার পরিচিত মুখ ছিলেন তিনি, এরপর দীর্ঘ এক বিরতি। অনেকে হয়তো ভুলেই গিয়েছিলেন অভিনেতার নাম, এখন তিনি ফের আলোচনায় নতুন কাজ দিয়ে। এই অভিনেতা আর কেউই নন ফরদিন খান। কিংবদন্তী অভিনেতা এবং প্রযোজক ফিরোজ খানের পুত্র ফরদিন খান একসময় হিন্দি রোমান্টিক সিনেমার বেশ পরিচিত মুখ ছিলেন। 1998 সালে প্রেম আগুন দিয়ে শুরু, এরপর জঙ্গলি, পেয়ার তুনে কেয়াকিয়া, নো এন্ট্রি, অল দ্য বেস্টের মতো সিনেমায় অভিনয় করেন। তবে সিনেমাগুলো সেভাবে আলোচনায় আসেনি। 2010 সালে দুলহা মিল গয়া ডাহা ফ্লপ হওয়ার পর তিনি অভিনয় থেকে বিরতি নেন। বেশ ভালোই চলছিল কেরিয়ার, তবে হঠাৎ করেই হারিয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। মাদকের নেশায় ডুব দিয়েছিলেন অনেকটা সময়, শরীরের ওজনও বাড়িয়ে ফেলেছিলেন অনেকটা। অবশেষে ফিট হয়ে প্রায় 14 বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেতা। দুনিয়া জাহাঁ কি দৌলত হামারে কদমো তলে হ্যায়। সঞ্জয় লীলা বানসালির হীরামন্ডির লুকে তাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। এই সিনেমার প্রেক্ষাপট ভারত স্বাধীনের আগের হীরামন্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস সংস্কৃতির উপাখ্যান, যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই। এই সিরিজে ফরদিন খান ছাড়াও আরও আছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও, শারমিন সেগাল, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ। হীরামন্ডি সিরিজে ওয়ালি মোহাম্মদের চরিত্রে অভিনয় করেছেন ফরদিন। সেখানে চোখে সুরমা লাগিয়ে বেশ নবাবি মেজাজি দেখা যাচ্ছে এই অভিনেতাকে। মোহাব্বত কিসি মন্ডি মে নাহি বিকতি। গত 1 এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালি সিরিজ হীরামন্ডি। এই সিরিজটি দিয়ে বিরতি ভেঙে ফিরছেন ফরদিন। সিরিজটি মুক্তির পর নতুন করে আলোচনায় এই অভিনেতা। লেকিন বলি কি চাহ এক তওয়াইফ কি মোহাব্বত হ্যায়। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।